হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা দেখো, আজকে এখন বিকেল 5:05 বাজে। আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি। এই ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি। ভাবছো কেন এখন শুরু করলাম? এর একটা কারণ আছে জানো। সেটা দেখতে গেলে তোমাদের আমার ওই ছোট্ট রান্নাঘরে যেতে হবে। আমার বর কাম বন্ধু আর কি, এখন উনি তালের ভরা বাজতে ব্যস্ত। সকালবেলা বাজারে গেছিলো, গিয়ে দেখেছে কেউ একটা বাচ্চা ছেলে 4-5টা তাল নিয়ে বসেছিল, কাকু নাও করেছে। তাল একটা নিয়ে এসছে, তার আবার সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে এসছে, নারকোল, চিনি, তারপরে সুজি, মানে যা যা লাগে আর কি সব জানে। আর ভালো করে দুপুরে সারা দুপুর বসে বসে তালের ব্যাটারটাকে মাখানো হলো, মাখিয়ে এখন তারপরে মাখিয়ে রেখে শুয়ে পড়েছিলেন একটু। শুয়ে থেকে উঠে এখন আমি তালের ভরা বাজতে ব্যস্ত। আমিও ধারে কাছে নেই, তখন আস্তে আস্তে বসে বসে দেখো আমি ঘরে নিয়ে যাচ্ছি। দেখো কী সুন্দর মেখেছে তালের কাজটাকে, সমস্ত জিনিস দিয়ে আর কি কি ওর মধ্যে দিয়েছে পরিমাণটা আমি তোমাদেরকে বলবো। আমি পরিমাণটাই বলবো, আমি আর কিছু করিনি আর কি। দেখো কী সুন্দর ভাজছে, আমি তোমাদের একটু রান্নাঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তবে একটা কথা বলে দিচ্ছি, আমার ভাইকে আমি অনেকবার বলি, ঘরে থাকলেও মোটে গায়ে জামা দেয় না, লুঙ্গি পরে, আর গায়ে ওর সবসময় একটা গামছা ঝোলানো থাকে, বুঝেছো তো? তোমরা হয় দেখে কিছু মনে করো না, ও ঘরে কখনো জামা পরে থাকে না। আমি বলেছিলাম দেখো আমার চ্যানেলেতে আমার বন্ধুদেরকে তো কখনো তোমার সঙ্গে পরিচয় করাতে হবে, বলছে আমি যেমন তেমনই পরিচয় করাবে, গামছা আমার গায়ে থাকবে। তারা যদি ওভাবে দেখতে দেখতে পারে আমি দেখাবে, নাহলে আমাকে দেখাবে না, এই আর কি। তোমরা ওরকমভাবে দেখে ভাই কিছু মনে করো না তোমরা। হ্যাঁ চলো নিয়ে যাই আমি আমাদের রান্নাঘরে, তোমাকে দেখো কীরকমভাবে বসে বসে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্য তালের বড়া ভাজছে। দেখো বন্ধুরা, আমার বর এখন তালের বড়া ভাজতে ব্যস্ত হয়ে আছে। দুপুর সারা দুপুর খেটেছে। আমি বলেছি আমাকে একদম ডাকবে না, তোমরা দেখছো আমি বলেছি সবসময় ওর কাঁধে গামছা থাকে, ভাই তোমরা কিছু মনে করো না। দেখো ব্যাটারটা কিরকম মেখেছে, এই দেখো ব্যাটার, আমি তোমাদের পরিমাণগুলো পরে জানিয়ে দেবো। এই দেখো কড়াইতে তালের বড়া ফুলছে, ও এখন সমস্ত তালের বড়াগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবে। আমি আবার তোমাদের কাছে পরে আসছি, একটুখানি তো দেখিয়ে দিতে হবে না, তাহলে এক হাতে ব্যাটার মাখানো আছে নাহলে পুড়ে যাবে। আমি আবার তোমাদের কাছে একটু পরে আসছি। দেখতে পাচ্ছ কিরকম তালের বড়াগুলো, আমি পরিমাণগুলো তোমাদের পরে বলছি। দেখো বন্ধুরা, এটাই শেষ ভাজ, মানে শেষটাই আর নেই, এই দেখো আর এই কটাই আছে, আর সব ভাজা হয়ে গেছে, আর লাস্টেরটাও ভাজতে পারলো না। শেষ এই কটা ভেজে নিলাম, দেখো তালের বড়া। আমি আবার খানিকক্ষণ পর আসবো, এসে তোমাদের সঙ্গে একটু গল্প করবো আজকে। বন্ধুরা দেখো আমি আবার এসছি তোমাদের সাথে কথা বলবো বলে। তখন আমি তোমাদের দেখালাম আমার হাজবেন্ড কি সুন্দরভাবে তালের বড়া ভেজেছে, দেখিয়েছি তোমাদের। আমি এসে আবার একটু বসলাম, একটুখানি গল্প করি তোমাদের সাথে। কি গল্প করব, আমার হাজবেন্ডের কথাই একটু তোমাদের বলি। ও আমাকে ভীষণভাবে কাজে সাহায্য করে। মানুষটাকে যেমন তোমরা দেখলে ওপর থেকে হয়তো ওরকমই লেগেছে, কিন্তু ভেতরটা জানো তো খুব সাদা সিধে, মানে সরল যাকে বলে। অনেক কষ্ট করে বলবো না, ছোটোবেলায় ও খুব সুখে স্বাচ্ছন্দ্যে মানুষ হয়েছিল, কিন্তু একটা সময়ের পর ওর বাবার ভুলেই হয়তো, ওর বাবা তার আত্মীয় স্বজনদের প্ররোচনা, তার একটা সময় খুব কষ্টের মধ্যে দিয়ে সময় গেছে। তারপর আবার যেটা হয় মানুষের জীবনে উত্থান পতন, আবার একটা সময় তার সময় ফিরেছে, আবার সে যখন চাকরি বাকরি পেল, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। সে তার সদ্য 26 বছরে দাদাকে হারিয়ে ফেলেছিল গুটি বসন্তে, তারপর থেকে তার মা মানে প্রায় উন্মাদগ্রস্তই ছিল, বাবাকেও হারিয়ে ফেলেছিল অনেক ছোটোবেলায় মাত্র 9 বছর বয়সে, তারপর দাদা একটা গার্জেন হিসেবে ছিল, দাদাও চলে যায় গুটি বসন্তে, তারপর যেটা হয় আর কি সংসারে অভাব অনটন, অনেক কষ্ট করি, তারপর সে ভালোই একটা চাকরি পায়, অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস। খুব বিশাল কিছু না হলেও দিন ভালোভাবেই তার কেটে গেছে, আজকে সে রিটায়ার্ড পার্সন। কিন্তু মানুষটার মনটা সত্যি ভালো, একটু রাগই অবশ্য, কিন্তু রাগের পিছনে একটা খুব মানে ঠান্ডা মানুষ, যেটা হঠাৎ করে আর শুধু শুধু রাগে না, সে কোনো কারণ ঘটলেই সে রেগে যায়। আর মানে এই জন্য কী বলতো, অনেক লোকে ওকে পছন্দ করে না, কিন্তু অনেক মানুষের জানো তো অনেক উপকার করেছে। হ্যাঁ কেউ স্বীকার করে কেউ করে না, স্বীকার করাটা না করাটা সেটা বড় কথা না, কিন্তু কিছু মানুষ আছে এখন এত খারাপ ব্যবহার করে জানো তো ওর সাথে, আমার খারাপ লাগে, আমার দুঃখের কথা শেয়ার করতে আমার এতটুকুনি ভালো লাগে না, মনে হয় যেটা শেয়ার করবো সেটাই তো বাড়বে, খারাপ লাগে। মানে তারা যখন
মানে এখন এমন রাস্তাঘাটে চলে যেন তাকে সে চেনেই না, কিন্তু অনেক মানুষ যেন তো ওর দ্বারা উপকৃত। কিন্তু সেই মানুষটা যখন অসময়ে এসছে, বিপদ আপদ হয়েছে, তারা কিন্তু কোনোদিন কেউ পাশে এসে দাঁড়ায়নি। আজকে তারা কেউই পাশে নেই। পাশে না থাকা কিন্তু এত ব্যবহার খারাপ করে না, এক একটা মানুষ খুব খারাপ লাগে। আমি ছোট কিছু ঘটনা, আমি সব কিছু তো এখানে ধরো ওপেন টু অল, সবাই জানতে পারে, দেখতে পায়। আমি কিছু বলতে চাই না কারোর সম্বন্ধে কিছু, শুধু কিছু ঘটনা যেগুলো আমাদের মনে খুব দাগ কাটে, সেটা মানে একটু না বললেই মানে আমারই খারাপ লাগছে আর কি, যে একটু বলা যে সে মেয়ে লোকটা কীভাবে লোকের কাছে বেইমানি পেয়েছে। কিন্তু কী বলতো, ও না ওইসব অপমান বোঝে না, কেউ ধরো ওকে অপমান করছে, ওর কোনো কিন্তু ফিলিংস নেই, ও বোঝে না কেন। আলটিমেট লোকটা তো সেরকম ধরনের নয়, ছোট মনের মানুষ নয় আর কি। এরকম হয়েছে অনেক সময়, কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছি আর কি, মানে সে খুব যেন তো স্পষ্ট বক্তা, তো ওই পিছনে কাউকে কিছু বলে না, আর সামনে যার সাথে যে বুঝতে পারে সে তোমার এক সময় শত্রু হয়ে দাঁড়িয়েছে, তার ধারে কাছে সে আর আসে না। সে নিজে পরিষ্কার বলে, আমাদেরকেও বলে, দেখো যে শত্রু হয় তাকে আর দ্বিতীয়বার তাকে জায়গা দিও না, কেন সে সুযোগ পেলেই কী বলতো সে তোমার আবার ক্ষতি করবে। সুতরাং নিজেকে তার থেকে সরিয়ে রাখো, কেন সে যদি তোমার মিত্রই হবে তাহলে সে তোমার কোনো শত্রুই হবে না। এইসব তার মানে মানসিকতার জন্য হয়তো তাকে অনেকেই পছন্দ করে না, সে না করে না করে তাতে তার কিছু যায় আসে না। এবার কত লোকে যে তার কত টাকা পয়সা যে মানে নষ্ট করে দিয়েছে, মানে ধার নিয়েছে আর দেয়নি, এই করে একটা মানুষটা সে মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন হয়তো অসুবিধা হয় না, কিন্তু অনেকে এখন কিভাবে বলো তো, এখন একদিন তো আমাকে ওরা অনেক উপকার করেছে, কি জানি বাবা যদি টাকা পয়সা ধার চায় সরে থাকে তারা, বুঝতে পারি আমরা, কিন্তু ওরা ভুলে যাস যে হয়তো রাজকীয়ভাবে না সে চলতে পারলো, তার লাইফ ঠিকই চলে যাবে, কেটে যাবে। সবাই কি আর বড় লোক হয় বলো, তাহলে কি গরিবরা কি বেঁচে নেই, এইরকম আর কি। মানে এবার অনেকে না অনেক যখন যখন অপমান করে না, সেই জিনিসগুলোই আমি মানতে পারি না আর কি, তাকে বলি সে বুঝতে পারে না যে তাই নাকি আমি তো বুঝতে পারিনি, এরকম বলে। যেমন ধরো আমার এরকম ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে সব নিমন্ত্রণ খেতে গেছি, এক টেবিলে হয়তো খেতে বসেছে সে অনেকের সাথে, এবার তার পাত্রটা ফাঁকা এবং তার অপোনেন্ট যারা বসে আছে অনেকেই হয়তো তাকে পছন্দ করে না। এবার সে যখন পরিবেশন করছে যে মানুষটাকে, সে তাকে হয়তো তার কাছে কিছু চাইছে, তার পাত্রটা ফাঁকা, হ্যাঁ অপোনেন্ট মানে যে বসে আছে অপোজিটে, সে বলছে আগে এদিকে দাও, এদিকে দাও, ওদিকে থাক এখন, হ্যাঁ আমি আর আমার মেয়ে বসে বসে দেখেছি। এটা একটা মানুষের পক্ষে কতটা অপমান, সে খাবারটা চাইছে, এবার তার অপোজিটের লোক হয়তো সে তাকে পছন্দ করে না, কিন্তু তা বলে এটাকে আমার অপমান মনে হয়েছে, কিন্তু তাকে যখন বাড়িতে এসে বলেছি কি বলে তাই নাকি আমি খেয়াল করিনি তো, মানে ও কোনো অপমান না মানুষের গায়ে মাখে না, হয়তো সে বুঝতে পারে না। যারা সাদাসিধে মনে হয় তারা মানে এগুলো বুঝতে পারে না, কারণ তারা তো আলটিমেট কাউকে অপমান করে না, যা বলে কি বলতো সামনাসামনি বলে, বুঝতে পেরেছো? এইরকমই আর কি মানুষটা। কিন্তু মানুষটার আমাদের কাছে, আমার কাছে, আমার মেয়ের কাছে কিন্তু ভগবান, সে কে পছন্দ করুক আর না করুক, কেন আজকে আমাদের জীবনে আমি এতটা এসে দাঁড়িয়েছি। আমার মেয়ে বলে হয়তো বলে যে স্বামী হিসাবে ডিউটি করেছে, তার বাবা হিসাবে ডিউটি করেছে, কিন্তু অনেক বাবাকেও দেখেছি, অনেক হাজবেন্ডকেও দেখেছি, মানে তার যে কিছু ডিউটি থাকে, কর্তব্য থাকে, তারা সেটা ভুলে যায়। তাই আজকে মানে কেউ পছন্দ করুক আর না করুক আমার হাজবেন্ডকে, আমাদের কাছে সে ভগবান। আমার ওর একটা কথা, আমার কথা ছেড়ে দাও, আমি তো এখন অনেকটাই বয়সে এসে দাঁড়িয়েছি, আজ আছি কাল নেই, কিন্তু আমার মেয়ের এখন সারা লাইফ পড়ে আছে, এখনও তো বাবার কথাটাকে সে গুরুবাক্য মনে করে। মানে ও বাবা যদি একটা কথা বলে, এটা খারাপ তো খারাপ, এটা ভালো তো ভালো। আর তেমনি ওর বাবাও জীবনে কোনো দিন, শাসন ছিল তার প্রচণ্ড, কিন্তু আমাদের স্বাধীনতায় কোনো দিন সে হস্তক্ষেপ করেনি, জীবনে কোনো দিন কিছুতে হস্তক্ষেপ করেনি, চরম স্বাধীনতা। হয়তো এই স্বাধীনতার জন্য হয়তো আমাদের অনেক জায়গায় অনেক কিছু ক্ষতিও হয়ে গেছে, কোনো কিছুতে কোনো দিন বাধা দেয় না, কোনো রকম স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। তবে কী বলতো, ও স্বার্থপরতাটা একদম নিতে পারে না, কেউ যদি স্বার্থপর হয়, কেউ যদি বেইমানি করে, ও তার ধারে কাছে ঘেসে না। এবার আমরা অনেক সময় তো মানতে পারি না, আমরা চাই, তাতেও কিন্তু কোনো বাধা নেই, সে আমাদের বোঝায়। কিন্তু আমাকে ও বলে যে আমাকে তোমরা আমাকে তোমরা জোর করো না, তোমরা যাও তোমরা করো, আমিও এখন আর জোর করি না। কারণ অনেক সময় অনেকে অনেকভাবে না আমার হাজবেন্ডকে অপমান করেছে, আমি সেই জোনগুলোতে আমি এখন আমার হাজবেন্ডকে আর যেতে দিই না, সে নিমন্ত্রণ করুক আর না করুক, আমি জায়গা থেকে একটু সরিয়ে রাখার চেষ্টা করি, কেন ও হয়তো বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝতে থাকি, আমাদের সেগুলো খারাপ লাগে। একটু বললাম আর কি আমার হাজবেন্ডের কথা, আমি তোমাদের সঙ্গে গল্প করি, তার কথা না বললে আমার মনে হয় যেন আমার চ্যানেলটা অধুরাই থেকে যায় আর কি। আমি জানি না আমার এই গল্পগুলো, আমি কথা বলি, তোমাদের ভালো লাগে কি না লাগে, যদি লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও,
তাহলে আমি যে যে ভিডিওগুলো আপলোড করব তোমরা অবশ্যই দেখতে হবে, অবশ্যই যদি ভালো লাগে আর কি, এই আর। কিন্তু আমার গল্প করতে খুব ভালো লাগে, তারপর তোমরা যে দেখবে, কেউ তো দেখবে, আমাদের জীবনের অনেক অবদান আছে। আমি তোমাদের আগের ভিডিওতে বললাম যে আমার শাশুড়ি মা আমাকে যেহেতু পছন্দ করে নিয়ে আসেননি, আমাকে খুব একটা উনি মানে সহ্য করতে পারবো না, এটাই মানে খুবই খারাপ ব্যবহার পেয়েছি। অনেকগুলো দুঃখের কথা শেয়ার না করাই ভালো, ওগুলো না বলাই ভালো। আমি তোমাদের বলেছিলাম না যে সকালবেলা তালের বড়া রেসিপিটা মানে তালের বড়া বানাতে আর কি মানে পরিমাণটা কি লাগে আর কি, যে যদি পরিমাণগুলো সব ঠিক হয় তালের বড়াটা খেতে খুব টেস্টি হয়। আর যেটা তালের যে কাতটা আমি বার করেছিলাম, অবশ্য ওটা গ্রেটারে চাঁচা হয়েছিল, সেটা কিন্তু আমার 1.5 কাপ হয়েছিল। তার মধ্যে আমি 1 কাপ ময়দা মিশিয়েছিলাম, তোমরা আটাও মেশাতে পারো, সেটা যার যার ব্যাপার ওটা। তারপরে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, অবশ্যই ওটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর তারপরে নিয়েছিলাম 1 কাপ নারকেল গুঁড়ো, আর আমি 4টে কাঁঠালি কলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এটা অপশনাল, তবে দিলে খুব টেস্ট হয় আর কি। আর 1 কাপের আর একটুখানি কম সুজি নিতে হবে। আর দিয়েছিলাম সামান্য একটু খাবার সোডা, খাবার সোডাটা দিলে মানে বেশ একটু মানে ভালো হয়ে ফুলবে। আর তোমরা দেখেছো তো কেমন হয়েছিল, অবশ্যই তোমরা খেয়ে তো দেখনি, আমরা তো খেয়েছি 1-2 এখন, খেতে খুবই টেস্টি হয়েছে। তোমরা যদি মানে এই পরিমাণটা মানে তালের পরিমাণটা যেমন হবে আমি যেরকম বললাম হিসাবটা, এভাবে বানালে তালের বড়াটা খুব সুন্দর হয় খেয়ে। তোমরা একবার বানিয়ে দেখো, দেখে তোমরা করে খেয়ে দেখো কেমন হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকে আর বেশি বাড়াচ্ছি না, আজ এইটুকুনি থাক। এখন এবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া চলবে, অনেকটাই গল্প করলাম আজকে, এরকম ছোটো ছোটো গল্প নিয়ে আমি আবার আসবো, তোমরা শুনো শুনো। আজকে তাহলে এই পর্যন্ত, গুড নাইট।